হ্যালো শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কোটা মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ। তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি, তোমাদের মধ্যে যারা বিশেষ কোটাতে আবেদন করেছো, কোটা মেধা তালিকা আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে, তারপর তোমরা ফলাফল চেক করতে পারবে। তবে যারা কোটাতে অন্তর্ভুক্ত নয়, তাদের রিলিজ স্লিপের জন্য ওয়েট করতে হবে। সো রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে, সে শর্তগুলো অবশ্যই তোমাকে মানতে হবে এবং জানতে হবে। তো আজকের এই ভিডিওতে রিলিজ স্লিপের শর্ত নিয়ে আলোচনা করব, এর সাথে কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, এই নিয়ে বিস্তারিত শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। প্রথম রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত একটি আপডেট বেশ কয়েকটা দিন আগে আমি পেয়েছিলাম, এবং সেই আপডেট তথ্য অনুযায়ী আগামী 25 ডিসেম্বরের পর তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সংক্রান্ত অফিসিয়ালি যখন নোটিশ প্রকাশ করবে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। এর আগে প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এই সংক্রান্ত কোনো বিষয় আমি শেয়ার করব না। তো যাই হোক, প্রথম রিলিজ স্লিপে এবার কারা আবেদন করতে পারবে তার শর্তগুলো নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি, অনেকেই আছে এখনও পর্যন্ত আবেদনই করেনি, আবার অনেকেই আছে চান্স পেয়েছে কিন্তু ভর্তি হতে চাচ্ছে না, তো তাদের জন্য এই প্রথম রিলিজ স্লিপের কার্যক্রমটি কেমন হবে? তো দেখো, প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে। এর মধ্যে মেজর তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, যে সকল শিক্ষার্থীরা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা মেধা তালিকাতে চান্স পাবে না, তারা এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। দ্বিতীয় শর্ত, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকাতে চান্স পেয়ে যারা নির্বাচিত কোর্সে ভর্তি হবে না, তারা আবেদন করতে পারবে। এবার তৃতীয় শর্ত, তৃতীয় শর্তটি হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং কোটা মেধা তালিকাতে যারা চান্স পেয়ে ভর্তি হবে কিন্তু পরবর্তীতে ভর্তি বাতিল করবে, কোর্স যদি পছন্দ না হয় বা কলেজ যদি পছন্দ না হয়, পরবর্তীতে যদি ভর্তি বাতিল করে, সেক্ষেত্রে প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ রয়েছে। অর্থাৎ মেইন যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে, যে সকল শিক্ষার্থীরা ডিগ্রি ভর্তির প্রাথমিক আবেদনটি করেছে এবং আবেদন করার পর আবেদন ফি 250 টাকা দিয়েছে, কলেজ কর্তৃপক্ষ যাদের আবেদন নিশ্চয়ন করেছে তারা প্রথম রিলিজ স্লিপের জন্য এলিজেবল। তবে আবেদন করলে যে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এমন নয়। যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকাতে ভর্তি হবে, পরবর্তীতে যদি সে ভর্তি বাতিল না করে, তাহলে প্রথম রিলিজ স্লিপে সে কোনোভাবেই আবেদন করতে পারবে না। ওকে, কারণ নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই ভর্তি বাতিল করতে হবে যদি রিলিজ স্লিপে আবেদন করার ইচ্ছা থাকে তাহলে। এরপরে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমি প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছিলাম, সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি ভুলবশত সেই কোর্সের যে অ্যাডমিশান ফর্মটি রয়েছে সেটা অনলাইনে পূরণ করেছিলাম কিন্তু ভর্তি হইনি, বা কলেজে টাকা পয়সা জমা দিইনি, একাডেমিক পেপারগুলো জমা দেওয়া হয়নি, তাহলে আমি কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? এর উত্তর অবশ্যই পারবে। দ্বিতীয় প্রশ্ন, অনেকেই আছে যারা এখনও পর্যন্ত এই ডিগ্রি ভর্তির প্রক্রিয়ার সাথে সংযুক্ত নয়। তারা অনেকে বলতে পারে যে প্রথম রিলিজ স্লিপে যেহেতু আবেদন শুরু হচ্ছে, তাহলে আমি কি আবেদন করতে পারবো? এর উত্তর একদমই নয়, তুমি কোনোভাবেই আবেদন করতে পারবে না। কারণ রিলিজ স্লিপের শর্ত, যে মেইন মেজর শর্তটি রয়েছে, সেটাতে উল্লেখ করা রয়েছে যে যারা প্রাথমিক আবেদনটি করেছে, আবেদন ফি জমা দিয়েছে, কলেজ কর্তৃপক্ষ যাদের আবেদন নিশ্চয়ন করেছে, তারাই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তাহলে যেহেতু তুমি এখনও পর্যন্ত এই ভর্তির প্রক্রিয়ার সাথে সংযুক্ত হওনি, তাহলে প্রথম রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে পারবে? অবশ্যই পারবে না। এখন অনেকেই আরও একটি প্রশ্ন করতে পারে যে ভাইয়া, আমি প্রথম মেধা তালিকা অথবা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছি, যে কোর্সে চান্স পেয়েছি সেই কোর্সটি আমার তেমন পছন্দ হয়নি, তবে আমি মাইগ্রেশন করেছিলাম কিন্তু মাইগ্রেশন করার পরও দেখা গেল যে আমার কোর্সটি পরিবর্তন হয়নি, তাহলে আমার এক্ষেত্রে কী করণীয়? রিলিজ স্লিপে আবেদন করব, সেটার জন্য আমার কী করতে হবে? তো দেখো, যেহেতু তুমি ইতিমধ্যে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে তোমার ভর্তিটি বাতিল না করা পর্যন্ত তুমি কোনোভাবেই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
এবং আগামী যেহেতু 25 ডিসেম্বরের পর রিলিজ স্লিপ দেওয়া হবে, তাই 25 ডিসেম্বরের আগেই তোমাকে ভর্তি বাতিল করতে হবে যদি তুমি রিলিজ স্লিপে আবেদন করার তোমার ইচ্ছা থাকে তাহলে। ওকে, আর যদি তুমি মনে করো যে যে কোর্সে আমার চান্স হয়েছে সেই কোর্সেই আমি পড়ব, সেটা তুমি করতে পারো। তো বেসিক্যালি প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য এই কয়েকটি শর্তই প্রযোজ্য রয়েছে এবং এই শর্তগুলোর বাইরে যারা রয়েছে তারা কোনোভাবে আবেদন করতে পারবে না। যারা নতুন করে আবেদন করতে চাইছে তারা কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবে না। এর বাইরে আরও দুইটি শর্ত রয়েছে, সেই শর্ত দুইটি হচ্ছে আবেদনের ক্ষেত্রে। যখন তুমি আবেদন করবে তখন তোমার 5টি কলেজে আবেদন করার সুযোগ দেওয়া হবে। 5টি কলেজের মধ্যে যদি তুমি ইচ্ছা করো যে আমি 3টি কলেজে আবেদন করব, তাহলে তুমি কি আবেদন করতে পারবে? না, একদমই নয়। কারণ 5টি কলেজে আবেদন করতে হবে, ওই 5টি কলেজই তোমাকে চয়েস করতে হবে এবং বিভিন্ন কোর্স চয়েস করতে হবে। অর্থাৎ তুমি কোনোভাবেই 2টি, 3টি অথবা 4টি কলেজে আবেদন করতে পারবে না, 5টি কলেজেই আবেদন করতে হবে। এবং দ্বিতীয় যে শর্তটি আবেদনের ক্ষেত্রে রয়েছে সেই শর্তটি হলো, প্রথম রিলিজ স্লিপে আবেদন করার পর তোমাকে একটি অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাডমিশন ফর্মটি তোমাকে কলেজে জমা দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। 5টি কলেজে আবেদন করবে, 5টি কলেজেই কিন্তু তোমাকে গিয়ে জমা দিতে হবে না বা কোনো আবেদন ফিও তোমাকে জমা দিতে হবে না। তো এই ছিল রিলিজ স্লিপে আবেদন করার বেশ কয়েকটি শর্ত, কারা আবেদন করতে পারবে কারা পারবে না। আশা করি তোমরা এই আলোচনাগুলো থেকে জানতে পেরেছো। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যখনই রিলিজ স্লিপ সংক্রান্ত কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দিবো।